হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং। আজকে আমি ব্লগটা স্টার্ট করছি জাস্ট বিকজ আজকে আমরা বেরোচ্ছি ঘুরতে ঘুরতে ইন দ্য সেন্স একটা কাজ আছে, সেখানে যাওয়ার আছে একটা অফিসে। তো আমি ভাবলাম যে ওয়াই নট পল্লবী আর সোনু দুজনকেই নিয়ে যাই। সো আই এম টেকিং দেম অ্যালং উইথ মি। তো আজকে বাজে এখন সকাল প্রায় 8টা। তো পল্লবী যেখানে রেডি হয়ে গেছে, চা খাচ্ছে, তারপরে তারপর সোনু রেডি হয়ে গেছে। তো চলো লেটস গো, এখন চাটা খেয়ে আমরা বেরোবো বাইরে। বেরিয়ে ছোট ছোট কিছু ক্লিপস তোমাদের চেষ্টা করব দেখানোর রাস্তায়। আর বাই দ্য ওয়ে আমরা যাব এখন মারার সাথে পিসির বাড়িতে, তো ওখানে আজকে স্টে করার কথা আছে, তারপরে কালকে উইল বি ব্যাক। তো স্টে টিউন, তোমাদেরকে এখনো সোনুকে দেখাইনি। সোনু রেডি হয়ে গেছে। কই সোনু? এই যে আমাদের টুটু বয়, তুমি টাটা যাচ্ছ, কিসে করে যাবে? টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও, 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 টাটা করে দাও। হ্যাঁ টাটা করে দাও, টাটা করে দাও, করবে না টাটা তুমি, না বলে দাও, একবার না বলে দাও, না বলে দাও, এই শোনো না বলে দাও। হ্যাঁ বাবা যা হয়ে গেছে, হ্যাঁ আমাদের বাই। হ্যাঁ বাবা, দাদাই কোথায়? বাবা হ্যাঁ হ্যাঁ কি সোনু রেডি হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি, কারেন্টও চলে গেছে, আর তো আরো ঘরে থাকার কোনো মানে নেই। এবার আমরা চললাম চুল্লো টাঞ্চর মায়ের যাওয়ার জন্য। সো চলো লেটস গো, বেরোই আমরা। সো এনিওয়েজ, ঘুরে ফিরে আমরা পৌঁছে গেছি কলকাতায়, এখন সল্ট লেকে আছি। অ্যান্ড বুঝতেই পারছো উই হ্যাভ কাম টু সাবওয়ে, একটু সাবওয়েও আছে, তো ধোসা বগেরাও পাওয়া যায়, তো উইল হ্যাভ ধোসা অ্যাজ ওয়েল। এখানে সোনুও আছে, তো আমরা এখন একটুখানি খাওয়া দাওয়া করবো, দেন চলো বেরিয়ে গিয়ে আবার উইল টক। অ্যাজ অফ নাও আমাদের খাওয়ার আসুক, তারপরে তোমাদের একটা মস্ত ভিডিও দেখাচ্ছি, স্টে টিউন। ওইটা দিও না, বড়া খেতে পারবে না, বড়া খাবে না, না আচ্ছা একবার হাই করে দাও, পিসির বাড়িতে পৌঁছে গেছে, একটু আই আগেই এসে পৌঁছালাম। এখানে এই যে সোনু এসে জামা কাপড় খুলে এখন রয়েছে, রেস্ট নিচ্ছে, ওই যে দুষ্টুমি করছে সোনু। আর এইদিকে পিসি এই যে এদিকে রান্না বান্না করছে, ব্লগ করছে, ব্লগ করছে। এই যে এখানে পিসি রান্না বান্না করছে, তো চলে এসেছি। তো একটুখানি এবার ড্রেস ফ্রেস চেঞ্জ করবো, একটু রেস্ট নেব, গল্প করব পিসির সাথে, অনেকদিন পর দেখা। আমি স্নান করব, সোনু স্নান করবে, সোনু স্নান করবে। হ্যাঁ তুমি মাংসটা এমনি রাখো, হ্যাঁ
আর আমি রান্না করব। এখন পিসি আজকে জিতের হাতের মাংস খাবে। পিসি বলছে আমি মুরগির মাংস ভালো করতে পারি না, জিতকে বল বানাতে। তো জিত মাংস করবে, একটু চাটা খেয়ে নি, তারপরে আবার তোমাদের সাথে গল্প দেব। বাই বাই। মর্নিং গাইস। তো কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, পিসির বাড়িতে এসে অনেকদিন পর পিসির সাথে দেখা হয়েছে, যার কারণে সব গল্পতে মেতেছিলাম, সারাক্ষণ গল্প টল্প হয়েছে, ওই জন্য আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আর এখনও পিসির বাড়িতেই আছি আমরা, বেরাইনি। আর রাত্রিবেলা থেকে সোনুর এসছে জ্বর, তো ওই কারণে আরও একটু টেনশন হচ্ছে আমাদেরকে, আমাদের একটু টেনশন হচ্ছে, তাই সোনুকে নিয়ে একটু বেলায় বেলায় বেরাবো যাতে রোদটা নেমে যায়। তো এখানে সোনু এই যে ঘুমাচ্ছে, সকালে উঠেছিল, জ্বরের ওষুধ ওষুধ খাইয়েছি, খেয়েই শুয়েছে সোনু, এই যে ঘুমাচ্ছে। সোনুর বাবা সকালবেলা উঠে বাবার ওষুধ নিয়ে এসছে, তারপর রাত্রে অনেকক্ষণই আমরা জেগে গল্প টল্প করেছি, পিসি আমি বাবান। আর পিসি গেছে এখন চা করতে, একটু চা খাবো, খেয়ে একটু ব্রেকফাস্ট করবো, করে তারপরে দুপুরবেলা লাঞ্চ করবো, করে তারপরে আমরা হ্যালো গাইস। তো আমি এই ব্লগটা পরের দিনও কন্টিনিউ করতে পারিনি, কারণ সোনুর খুব জ্বর ছিল আর আমাদের বাড়িতে ফিরে আসার কথা ছিল সেই দিনই, আমরা সোনুর জ্বরের জন্য, আর বৃষ্টিও পড়ছিল প্রচুর, যার ফলে আর ফিরে আসতে পারিনি বাড়িতে। তো আজকে আমরা বাড়ি ফিরে চলে এসেছি, আর সোনু এখন মোটামুটি আপাতত জ্বরটা একটু কম আছে, আর বাড়িতে সেই আজকে সকালবেলা মানে 7:30 নাগাদ বেরিয়েছিলাম ওখান থেকে, 10:10 বাড়ি বাকি ছিল, তখন আমরা রিটার্ন এসেছি, তখন আপাতত রেস্ট নিচ্ছি। তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে, তো আপাততর জন্য বাই বাই। আর আমার ব্লগটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তো বাই বাই।